লাকি কিচেনপুরে আপনাদের জানাই স্বাগত। আমি আপনাদের মাঝে আজকে কাঁঠালের বিচি কিভাবে ভর্তা করে সেটা দেখাবো। তো আমি কাঁঠাল বিচিগুলো আগে থেকেই বেছে নিয়েছি, তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। একেবারে সহজ পদ্ধতিতে কাঁঠালের বিচিটা ভর্তা। আপনাদের কাঁঠালের বিচি দিয়ে আমি আরও কয়েক পদের রেসিপি দেখিয়েছি, এবার আমি কাঁঠালের বিচির ভর্তা দেখাবো। কারণ হচ্ছে কাঁঠালও প্রায় শেষের দিকে, এখন বিচিগুলোই বেশিরভাগই রয়েছে সবার কাছে, তো বিচিগুলো অপচয় না করে এভাবে করে রেসিপি অনুসারে খেয়ে দেখবেন। তো চলেন, এবার আমি এটাকে এভাবে লাল খোসা ছাড়াবো না, এটা ধুয়েই আমি সেদ্ধ দিয়ে দিব। তো বন্ধুরা, আমার কাঁঠালের বিচিগুলো ধোয়া হয়ে গেছে এবং জল নিয়ে নিয়েছি, পাতিল নিয়ে নিয়েছি। এবার আমি চুলাটা ধরিয়ে দিব। আমি চুলাটা ধরিয়ে দিলাম। আমি এবার একটু সামান্য একটু লবণ দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি ভালো করে সিদ্ধ হয়। লবণ দিয়ে দিলে একটু সিদ্ধটা খুব দ্রুত হয় এবং ভালো সিদ্ধ হয়। আমি একটু লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, সিদ্ধ হতে থাক, পরবর্তীতে আবার আসতেছি ফিরে। বন্ধুরা, এই যে দেখেন কত সুন্দর করে ফুটতেছে। জলের এই যে লাল খোসা সব একবারে দিয়েছি বলে একদম জলের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার কাঁঠাল বিচিটা সিদ্ধ হয়ে গেছে, এবার একটু ধুয়ে নিব এটা, কারণ যেহেতু আমি খোসা সহ সিদ্ধ দিয়েছি। তো বন্ধুরা দেখেন কত সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে, এই যে একেবারেই গলে যাবে, হাতেই চাপ দিলে নরম হয়ে যাবে। তো বন্ধুরা, কাঁঠাল বিচি ভর্তা করার জন্য আমি একটু পেঁয়াজ ভেজে নেবো। তো কড়াই নিয়েছি, এবার এটা তেল নিয়ে নিচ্ছি, সয়াবিন তেল নিয়ে নিলাম পেঁয়াজটা ভাজার জন্য। বন্ধুরা, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। সাথে আমি রসুন কুচিয়ে একটু রসুন কুচি দিলাম। তো পেঁয়াজ রসুনটা এখন একটু ভেজে নেব বাদামি কালার করে। স্বাদ মতো লবণটা একবারই দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, কালারটা খুব সুন্দর হবে বলে, বটার কালারটা সুন্দর করার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, তো বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁঠালের বিচিটা দিয়ে ভর্তা করে নেব। আমি চুলাটা অফ করে দিলাম। আমি একটা বাটিতে নিয়ে নিলাম কাঁঠালের বিচিগুলো, যে আমি ধুয়ে নিয়েছি, এবার এভাবে করে একটু ছাড়িয়ে নেব খোসাটা। এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি এভাবে করে। তো বন্ধুরা, আমি এই যে পেঁয়াজ রসুন যে মশলা ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ রসুন মরিচ, তো সেই সাথে একবারেই মাখিয়ে নেব এখন ভর্তাটা। এই দেখেন হাতেই ভেঙে যাচ্ছে সব গুলো। তো বন্ধুরা, এই যে দেখেন খুব সুন্দর সেদ্ধ হয়েছে, যে আমি হাতেই ভেঙে নিয়েছি। তা আপনারা চাইলে এটা পাটাও বেটে নিতে পারেন,
পাটায় বেটে নিলে হয়তো আমারটা যেমন একটু আস্তে আস্তে আছে, এটা আর একটু মিহি হতো। তা আমি হাতে নিয়ে নিলাম। তো বন্ধুরা, এইভাবে করে ভর্তা বানিয়ে খেয়ে কমেন্টস করে জানাবেন যে আমার রেসিপিটি কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, যাতে করে আমি উৎসাহ পাই আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধু, আমার কাঁঠাল বিচির ভর্তাটা হয়ে গেল। আর এখন আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে করে আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি এবং আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এই যে দেখেন কত সুন্দর আমার ভর্তাটা হয়ে গেছে। এবং কাঁঠাল বিচিতে প্রচুর পুষ্টি কিন্তু, আর এখন কিন্তু প্রায় কাঁঠাল বিচির শেষের দিকে, কাঁঠাল শেষের দিকে, কাঁঠালের বিচিগুলো কেউ অবশ্যই অপচয় করবেন না, এভাবে করে রেসিপি অনুসারে খাবেন। আমি কাঁঠাল বিচির আরও কয়েকটা ভিডিও দিয়েছি, অবশ্যই কাঁঠাল। ধন্যবাদ সবাইকে।